দেশের তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে জয় পেয়েছে আতিকুল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্যানেল। 27টি পরিচালক পদের মধ্যে 21টিতেই জয়ী হয়েছেন তারা। অন্যদিকে মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে সম্মিলিত ফোরাম 6টি পরিচালকের পদে জয় পেয়েছে। সকাল 6:30টায় ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা। আরও জানাচ্ছেন রাহি হোসেন। উদ্বেগ আর উৎকণ্ঠা ছিল রোববার সকাল থেকেই। রাত 1টায় ভোট গণনার সময় দেখা দেয় যান্ত্রিক ত্রুটি, বেড়ে যায় অপেক্ষার প্রহর। অবশেষে সোমবার সকাল 6:30টায় ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। তাতে 27টির মধ্যে 21টি পরিচালক পদে নির্বাচিত হয়ে একচেটিয়াভাবে জয়ী আতিকুল ইসলামের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। মোহাম্মদ আতিকুল ইসলাম গার্মেন্টস ঢাকা জোন 1700 ভোট। মোহাম্মদ আবুল কালাম চৈতি কম্পোজিট লিমিটেড ঢাকা 1494 ভোট। কষ্ট করে একটা সুন্দর ফলাফল আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাদেরকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা জয়যুক্ত হয়েছেন তাদেরকে আমাদের ইলেকশন বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না পরাজিত ফোরাম প্যানেলের সদস্যরা। এ নিয়ে দুঃখ প্রকাশ করলেও বিজিএমই এর বর্তমান প্রেসিডেন্ট শফিউল হাসান মহিউদ্দিন বলেন, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমেই জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ। যে চ্যালেঞ্জগুলো আছে এই সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের রেট অফ ইন্টারেস্ট, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, ডলার ডিভ্যালুয়েশন থেকে শুরু করে সমস্ত জায়গায় যখন আমরা সংগ্রাম করছি, ইন্টারন্যাশনাল অ্যারিনাতে যখন আমরা জিপিটি এবং জিএসপি নিয়ে সংগ্রাম করছি, তখন জয়ী দলনেতা আতিকুল ইসলাম বলেন, নির্বাচনে পরাজিতদের সাথে নিয়েই কাজ করবে এই পরিষদ। এই পোশাক শিল্পের উদ্যোক্তাগণ আবার প্রমাণ করলেন যে আমরা জানি কিভাবে এ দেশে একটি সুন্দর নির্বাচন করতে হয়, তার প্রমাণ আমরা আজকে জাতির সামনে দিলাম। বিজিএমইএ পরিচালনা পর্ষদের 2013-14 মেয়াদের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের 2টি কেন্দ্রে রোববার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট চলে। সন্ধ্যা 7টায় শুরু হয় ভোট গণনা। নির্বাচনে 27টি পরিচালক পদের বিপরীতে 54 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। রাই হোসেন, 71, ঢাকা।